বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। কেমন হয় যদি একটি পুরো অফিস সেট আপ সাথে নিয়ে ঘুরে বেড়ানো যায়? সাধারণত একটি অফিসে প্রয়োজন থাকে একটি ডেস্কটপ কম্পিউটার, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও কিবোর্ড এবং মাউস। আমাদের আজকের ভিডিওতে থাকবে এমনই একটি পূর্ণাঙ্গ সেট আপ যা কেউ চাইলে একটি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। চলুন দেখি কিভাবে সম্ভব। ডেস্কটপ কম্পিউটার হিসেবে প্রথমেই থাকছে একটি K8 মিনি পিসি ফোল্ডেবল কিবোর্ড। আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন তা কিন্তু শুধু কিবোর্ড নয়, এটি একই সাথে একটি ডেস্কটপ কম্পিউটার, একটি কিবোর্ড এবং একটি টাচপ্যাড। অর্থাৎ এর মধ্যে পাওয়া যাচ্ছে একটি কম্পিউটার, কিবোর্ড এবং মাউস সুবিধা। আর বুঝতেই পারছেন এটি ভাঁজ করে পকেটেও নেওয়া যায়। কি রয়েছে পিসিটির মধ্যে? ছোট আকার দেখে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এর যে হার্ডওয়্যার রয়েছে তা একটি অফিসিয়াল পিসির জন্য কোনো অংশে কম নয়। কিবোর্ডের সাথে সংযুক্ত এই ছোট্ট পিসিটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের Z8300 প্রসেসর, যা একটি 2 GHz ফ্রিকোয়েন্সির কোয়াড কোর প্রসেসর। রয়েছে 4GB DDR3 RAM, স্টোরেজ হিসেবে রয়েছে 64GB eMMC, যা বেশ দ্রুত গতিতে ডেটা ট্রান্সফারে সক্ষম। স্টোরেজটি 128GB পর্যন্ত বর্ধিত করা যায়। আরও রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, VGA এবং HDMI আউটপুট, অডিও আউটপুট, USB পোর্ট, মেমোরি কার্ড সাপোর্ট ইত্যাদি সকল প্রয়োজনীয় অপশন। এই পিসিটি চালাতে হয় সাথে দেয়া পাওয়ার অ্যাডাপ্টারটি ব্যবহার করে। এবার থাকছে ডিসপ্লের বিষয়টি। এই পিসিটির সাথে ডিসপ্লে ডিভাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে আসুসের S1 বা সমমানের প্রজেক্টর, যা হতে পারে 120-200 লুমেন পর্যন্ত, যেগুলো আকারে খুব ছোট এবং বেশ উজ্জ্বল হওয়ায় অনায়াসেই ব্যবহার করা যাবে মনিটরের বিকল্প হিসেবে। এ ধরনের প্রজেক্টরগুলো রিচার্জেবল হয়ে থাকে, তাই সাথে থাকা ব্যাটারি ব্যবহার করে প্রায় 2-5 ঘন্টা পর্যন্ত একটানা চলতে পারে। 15 ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ 200 ইঞ্চি আকারের ডিসপ্লে পাওয়া সম্ভব এগুলো ব্যবহার করে। মিনি পিসি ফোল্ডেবল কিবোর্ডটির সাথে HDMI কেবল সংযোগ করে সহজেই ডিসপ্লে ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে এই প্রজেক্টরটি। তাহলে পিসি, কিবোর্ড, মাউস এবং মনিটরের ব্যবস্থা হয়ে গেল। এখন প্রয়োজন একটি প্রিন্টার এবং একটি স্ক্যানার। বন্ধুরা, আমরা প্রিন্টার হিসেবে বেছে নেব এপসনের WF100 মডেলের প্রিন্টারটি। এটি একটি ছোট আকারের পোর্টেবল ইঙ্কজেট প্রিন্টার, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট ও হালকা ডেস্কটপ ও পোর্টেবল প্রিন্টার। তাই খুব সহজেই এটি পরিবহন করা যায়। 4 কালারের এই প্রিন্টারটি দিতে পারে চমৎকার মানের প্রিন্ট, তাই ছবি বা ডকুমেন্ট সহ সবই প্রিন্ট করে নেওয়া যাবে এটি ব্যবহার করে। A4 সাইজ সহ বিভিন্ন আকারের কাগজে প্রিন্ট করতে পারে এটি। সাথে রয়েছে ওয়াইফাই সুবিধা, তাই কেবল সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে প্রিন্টারটি। আরেকটি কথা, এই প্রিন্টারটিতে রয়েছে বিল্ট ইন লিথিয়াম আয়ন ব্যাটারি, তাই সরাসরি বিদ্যুৎ ছাড়াও ব্যাটারির মাধ্যমেও প্রিন্ট করা যায় এই প্রিন্টারটি ব্যবহার করে। বাকি রইল একটি স্ক্যানার। এজন্য প্রয়োজন নেই আমাদের চেনা পরিচিত বড় আকারের স্ক্যানার, তাই স্ক্যানার হিসেবে আমরা বেছে নেব পাপ স্ক্যান নামে একটি স্ক্যানার, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট স্ক্যানার, যা পকেটে বহনযোগ্য। ফুল কালার এই স্ক্যানারটি ব্যবহার করে রঙিন ছবি সহ যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে নেওয়া যায় খুব সহজ পদ্ধতিতে। স্ক্যানারটি যে কোনো ছবি বা ডকুমেন্টের উপর ধরে উপরে থাকা বাটনটিতে ক্লিক করলেই কাজ হয়ে যায়। আকারে ছোট হলেও বেশ মানসম্মত স্ক্যান করতে পারে এই ডিভাইসটি, তাই এতে স্ক্যান করা ডকুমেন্ট প্রিন্ট করা সহ যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যায়। এতে রয়েছে কিছু ইন্টেলিজেন্ট ফিচার, তাই ডকুমেন্ট বাঁকা হয়ে যাওয়া বা লাইট সমস্যার মতো বিষয়গুলো তেমন একটা থাকে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কি কি ডিভাইস ব্যবহার করে সহজেই একটি মানসম্মত পূর্ণ অফিস সেটআপ পোর্টেবল করে নেওয়া যায়। সবগুলো ডিভাইস অল্প জায়গায় ধারণ করা যায়, তাই চাইলে সাথে নিয়ে ঘুরে বেড়ানো কঠিন কোনো কাজ মনে হবে না। ভিডিও আজ এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।